তোলাচে গ্রেপ্তার অপূর্ব বন্দ্যোপাধ্যায় নামে এক ট্রেড ইউনিয়ন নেতা সেক্টর ফাইভের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ শুক্রবার বিকেলে নিজাম প্যালেসের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে। একটি বেসরকারি নিরাপত্তা রক্ষী সরবরাহ করে সংস্থার কাছ থেকে তোলা চেয়েছিল এই শ্রমিক নেতা। বেসরকারি নিরাপত্তা রক্ষীর সরবরাহকারী সংস্থার কাছে তোলাচে গ্রেপ্তার অপূর্ব বন্দ্যোপাধ্যায় নামে ট্রেড ইউনিয়নের এক নেতা। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ শুক্রবার বিকেলে নিজাম প্যালেস লাগোয়া একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করে। অ্যাকচুয়ালি এখানে বলার এটাই আছে কি ওনারা যে অত্যাচার করেছে বা যে এক্সটর্শন মানি যে ডিমান্ড করেছিল তার জন্য যে আমরা যে এক্সটর্শন মানি দিইনি ওদেরকে, যেটা আগে দিতাম, তার জন্য ওরা যে ডাউন করেছে তার ভিত্তি আমরা একটা কমপ্লেন করি থানাতে। অ্যান্ড আফটার দ্যাট কমপ্লেন আমরা দেখতে পারি কি ওদের উপরে একটা কার্রবাই হচ্ছে, আর ওই যে আননেসেসারি যে পাবলিক পরিষেবা যেটা আছে ওকে ডিস্টার্ব করে, তো সেই ভিত্তিতে আমরা কমপ্লেন করেছি কি একটা লোক যে পশ্চিমবঙ্গলাতে আমরা কাজ করছি ওদেরকে এক্সটর্শন মানি দিতে হবে, তারপরে আমরা কাজ করতে পারবো, তার আগেনস্টে আমরা একটা প্রতিবাদ করি, এটা থানাতে জানাই। তো সেই হিসাবে আমাদেরকে অনেক পেন দেওয়ার চেষ্টা করেছে, সিস্টেম ডাউন করেছে, পাবলিক পরিষেবাতে বিগত করেছে, তো তারপরে পুলিশ অ্যাকশন নিয়েছে অ্যাট লাস্ট অ্যান্ড আলটিমেটলি হি ইজ অ্যারেস্টেড। শ্রমিকদের জন্য লড়াই করতে গেলে এরকম হবে? বিকাশ সাহু জানে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। বিকাশ সাহু নিজের বাবার নামে টাকা তুলছে কোম্পানি থেকে, ছেলেদের পিএফের টাকা জমা দিয়েছে, অথচ স্যালারি দেয়নি ইন্দাস টাওয়ার্সের মুর্শিদাবাদের কর্মীর ছেলেদের, হঠাৎ করে স্যালারি বন্ধ করে দিচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার নামে একটা এক্সটর্শন মানি কেস দিয়েছে, আমি নাকি হুমকি দিয়েছি। সল্টলেক সেক্টর ফাইভের একটি বেসরকারি নিরাপত্তা রক্ষীর সরবরাহকারী সংস্থা অফিসে তোলা চেয়েছিল এই শ্রমিক নেতা। অভিযোগ, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা তোলা চাইতো অপূর্ব। দাবি মতো তোলা না দিলে কর্মীদের দিয়ে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল সে। পাশাপাশি ওই সংস্থার কর্মীদের হেনস্থার অভিযোগও রয়েছে অপূর্বর বিরুদ্ধে। একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে ট্রেড ইউনিয়ন নেতা অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, সল্টলেক।